সবাইকে শুভ ষষ্ঠী। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। পুজো খুবই ভালো কাটছে, বাট বৃষ্টি। আজকে নিউজে দেখালো যে আজকে ষষ্ঠী, ষষ্ঠী থেকে বৃষ্টি হবে পুরো টানা দশমী অবধি। তো অসুরের মতো বৃষ্টি হাজির হয়েছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে হবে। বছরে একবারই পুজো আসে, পুজো বারবার আসবে না। তো বৃষ্টি নিয়েই আমরা বেরোবো, বৃষ্টি আমাদের কিছুই করতে পারবে না। তো এখন বাজে রাত 10টা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এরকম একটা ফুল ফুল ড্রেস পরেছি, ফ্লাওয়ার ড্রেস। তো আমি খুবই একটা অদ্ভুত নাম দিয়েছি ফ্লাওয়ার ড্রেস, যাই হোক এটা মিন্ত্রা থেকে নিয়েছি। তো তোমরা যদি কমেন্ট করো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক। তো এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, আজকে হরিদেবপুর যাব। হরিদেবপুরে মহেঞ্জোদারো করেছে আর দারুণ দারুণ ঠাকুর করে অলওয়েজ সবসময় হরিদেবপুর। তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো সুন্দর সুন্দর ঠাকুর দেখার জন্য আর আমাদের সাথে মজা করার জন্য। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে অন্যদিন রোজ আমরা লেট করে ফেলি, কিছু খাই না আর খেতে খেতে অনেক লেট হয়ে যায়। এই জন্য আজকে আমরা করছি কি, সবার ফার্স্টে বেরিয়ে খাবার খেয়ে নেব, খাবার খেয়ে দেন আমরা হরিদেবপুর যাব ঠাকুর দেখতে। তো আমরা এখন এসেছি শেরে পাঞ্জাব হোটেলে। তো আমরা চলে এসেছি শেরে পাঞ্জাবে, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো এই যে কুনাল, ডানলপে যে শেরে পাঞ্জাবটা রয়েছে সেখানে কেউ কোনোদিনও এসো না, এখানে প্রচন্ড বাজে এক্সপিরিয়েন্স হবে। অলমোস্ট যা সবারই এক্সপিরিয়েন্স সেম। পুজো স্পেশাল সব জায়গায় দাম বাড়ায় কমায়, বাট সেটা 50 টাকা এরকম হয়, বাট এরা অলমোস্ট ডাবল করে দিয়েছে দাম। যেরকম 250 টাকা যদি হয় একটা চিলি চিকেন, সেটা 400 টাকা। তো এক প্লেট চিলি চিকেন আপনাকে 400 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু কোয়ালিটি এক প্লেট আরসালানের বিরিয়ানির থেকে এক প্লেট চিলি চিকেনের দাম বেশি। কোয়ালিটি যদি সেরকম ভালো হতো তাও বোঝা যেত, খেতেও সেরকম ভালো না, কোয়ালিটিও সেই স্ট্যান্ডার্ডের না। তো এখানে ডানলপে যে শেরে পাঞ্জাব রয়েছে, কেউ পুজোর সময় অন্তত আসবেন না, এক্সপিরিয়েন্স জঘন্য, আর অন্ততপক্ষে এখানে আর নেক্সট টাইম আসবো না। তো আমরা ভেবেছিলাম আজকে হরিদেবপুর যাব, বাট সাডেন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমাদের রেস্টুরেন্টে খেতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। প্রথমে একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম যেখানে অ্যাভেলেবেল ছিল না অর্ধেক খাবার, এর জন্য আবার শেরে পাঞ্জাবে গেছিলাম। এর জন্য প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এসেছি টালা প্রত্যয় দেখতে। দারুণ করেছে টালা প্রত্যয়, আগে থেকেই জানতাম কিন্তু ভেবেছিলাম পরে দেখবো, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে টালা প্রত্যয় এসেছি। তো তোমরা দেখো টালা প্রত্যয়টা, এরপর আমরা যাবো শ্রীভূমি মানে দমদমের দিকে। অসাধারণ করেছে, বিশেষ করে মায়ের মূর্তি, মায়ের মূর্তি দারুণ করেছে দেখতে। আর একটা বলে না ওই যে স্থাপত্য ভাস্কর্য টাইপ দেখতে হয়েছে মূর্তিটা, আর অনেক হাইট, আর পুরো জিনিসটাকে মণ্ডপটাকে অনেক মানুষ মিলে ঘোরাচ্ছে, জিনিসটা ঘুরছে, আর থিমটা হচ্ছে রীতি, তাই টালা প্রত্যয়টা দারুণ হয়েছে, পুরস্কারও জিতেছে দেখলাম এবারে। তো এখান থেকে আমরা এখন যাবো দমদমের দিকে, বা দমদমে হচ্ছে শ্রীভূমিতে এমনি তো বিকট ভিড় হয়, তো ওটা অ্যাভয়েড করতে চাই। যদি ঠিকঠাক একটু দেখি হালকা ফালকা আছে তো শ্রীভূমিতে ঢুকবো, নাহলে ভারতচক্র চলে যাবো, শ্রীভূমি দেখবে। শ্রীভূমি দেখার মধ্যে আলাদাই ক্রেজ থাকে মানুষের মনে সবসময়। তো চলো আমাদের আবার দমদমে গিয়ে দেখা হচ্ছে। Thank you.
আমরা আছি দমদম পার্ক যুবকবৃন্দ ক্লাবের এখানে। দমদম যুবক বিন্দুটা দেখলাম, পুরো মণ্ডপটা প্রতিমাটা পুরোটাই এরকম ভাবে করা হয়েছে, দেখে মনে হচ্ছে পুরো বালি দিয়ে করেছে। বাট বালির সাথে সিমেন্টও মেশানো আছে আমি যেটুকু বুঝলাম ধরে, কারণ শুধু বালি দিলে একটু রিস্ক হয়ে যেত। তো বালি দিয়ে করেছে, দারুণ দেখতে লাগছে, তোমরা দেখলেই কত সুন্দর লাগছে দেখতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তরুণ সংঘ ভারত চক্র ওই দিকে। তো এখানে পরপর সব কটা যে কটা ঠাকুর আছে সে কটা দেখে নেবো। আর শ্রীভূমি যাইনি, কারণ শ্রীভূমির বাইরে থেকে যখন দাঁড়াও, শ্রীভূমির বাইরে থেকে যখন যাচ্ছি এত অস্বাভাবিক ভিড়। কই বাত লই, তো এত অস্বাভাবিক ভিড় শ্রীভূমিতে যে সাহস হলো না ঢোকার, তাই যাইনি। এখন আছি আমরা দমদম পার্ক তরুণ সংঘ। তো এখানে টিমটা দেখতেই পাচ্ছ, সাবেকি টিম পুরো। এই যে থিমটা হয়েছে, থিমটা দেখানো হয়েছে যে মানে মেট্রোপলিটন সিটি বা পুরনো কলকাতাকে ভেঙে চুড়ে কীভাবে নতুন করে একটা শহর গড়ে উঠেছে, বা মেট্রোপলিটন সিটি কীভাবে গড়ে উঠেছে সেই থিমটাকে এখানে ধরে উঠিয়েছে। আর এখানে সুন্দরভাবে পুরনো কলকাতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো এখন আমরা আছি কোথায়, দমদম পার্ক ভরত চক্র ক্লাব। এখানে থিমটা কি, থিমটা আমাদের দেখতে হবে, আগে থেকে দেখিনি। খুবই ভালো লাগলো দেখে এখানকার ঠাকুর গুলো।
তো আমরা সবসময় আমাদের বাইরের ব্যাপারটাকে বেশি গুরুত্বপূর্ণ দিই, আমাদের ভিতরের যে শোল যেটা চায় সেটা আমরা গুরুত্ব দিই না। তো সেটাকেই দেখানো হয়েছে এখানের মণ্ডপে। আর ঠাকুরটা বিশেষত তোমরা দেখলেই কত সুন্দর করেছে, ঠাকুরের দুদিকে যে চুলটা বেরিয়েছে সেই চুলটা বেরিয়ে পুরো মণ্ডপটাকে ঘিরেছে, ঠাকুরের গায়েও বিভিন্ন জিনিস আঁকা রয়েছে। দেবী মূর্তির তো বিশেষ করে খুবই অসাধারণ। যেটা করেছিল হচ্ছে আমরা যত যানবাহনে চলাফেরা করি, এমনকি মানুষের যেমন আমাদের পুলি, যেমন একটা জিনিস দেখলে তোমরা পায়ের ওপর বোঝা, সেটা হচ্ছে আমাদের যে কুলিরা আমাদের মাল টানে, তারপরে রিক্সা, যেগুলো মানুষরা বিশেষত টানাটানি করে তার ওপর থিমটা তৈরি করেছে। মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে। তো বোন জিলেপি কিনলো, খেলো, আমি আইসক্রিম টাইসক্রিম খেলাম। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এখান থেকে এখন বাড়িটা অনেকটাই দূর। তো অভিজিৎ এক জায়গায় দাঁড়িয়ে আছে বাইকের ওখানে, ও বলছিলো যে তোরা এটা দেখে হয়, আমি এখন যাবো না। তো ওখানে যাচ্ছি আমরা এখন হেঁটে, এখন এখান থেকে সোজা বাড়ি যাব। আজকের মতো এখানেই ঠাকুর দেখা শেষ। তো সবাইকে, এমনিও 12টা বেজে গেছে, তো সবাইকে শুভ সপ্তমী। তো এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, রাস্তায় যদি কিছু ফুটেজ নেওয়ার হয় নেব। আমাদের ঠাকুর দেখা শেষ, দেখতেই পাচ্ছ আকাশটা যে ভোরবেলা হয়ে গেছে, ভোর 5টা বাজে এখন। বাহ, ক্যা সিন হ্যায়। বাড়ি যাচ্ছি আমরা, এখন আমরা ডানলপে আছি। তো বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ফ্রেশ হই, শটাং করে শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, সবাইকে শুভ সপ্তমী। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।